হ্যালো মাই বিউটিফুল ভিউয়ার্স, কেমন আছো? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো, অনেক অনেক হ্যাপি আছো। আমন্ত্রণ জানাচ্ছি আরেকটা নতুন টপিকে। ব্রণ নিয়ে আমি অনেক অনেক প্যাক তোমাদের সাথে শেয়ার করেছি, কিভাবে তুমি খুব সহজে ব্রণ দূর করতে পারো। এই প্যাকগুলো আমি বেশিরভাগ প্যাক আমি নিম পাতা দিয়ে তৈরি করেছি, আর নিম পাতা আমরা জানি যে নিম পাতা আমাদের ব্রণ দূর করতে খুব ভালো কাজ করে। আমার ছোট বোন আমার ভিডিওগুলো দেখে বলল যে নিম পাতা তো সবার বাসায় থাকে না, সবার হাতের কাছে থাকে না, সবাই সবসময় পায় না। তো আমিও এটা ভাবলাম যে নিম পাতা তো আসলেই সবার বাসায় সবসময় থাকে না, সবসময় পাওয়াও যায় না। তো যেই ভাবনা সেই কাজ, নিম পাতা দিয়ে যদি তোমাদের প্যাক তৈরি করতে প্রবলেম হয়, নিম পাতা যদি তোমাদের হাতের কাছে না থাকে, তাহলে আজকের টপিকটা তোমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে, অনেক বেশি হেল্পফুল হবে। কারণ আজ আমি তোমাদের সাথে খুবই ইফেক্টিভ একটা প্যাক শেয়ার করব, তোমার ব্রণ তিন দিনের মধ্যে চলে যাবে, একদম 100% কার্যকরী, আর তোমার নিম পাতারও প্রয়োজন হবে না। তুমি শুধু রান্নাঘরে যাবে, আর রান্নাঘরে গেলেই তুমি প্যাকটা খুব সহজে তৈরি করে ফেলতে পারবে। ব্রণ কেন হয়, ব্রণ হবার কারণ, এগুলো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব না। কারণ এর আগে আমি ব্রণ দূর করার যতগুলো ভিডিও দিয়েছি, প্রতিটি ভিডিওতে আমি একদম ডিটেল বলেছি ব্রণ কেন হয়, ব্রণ হবার কারণ, কিভাবে তুমি তোমার শরীরের ভিতর থেকে যত্ন নিবে যাতে ব্রণ খুব সহজে দূর হয়ে যায়। তো আজ আমি আর সেটা বলবো না। তোমার যদি জানার ইচ্ছে থাকে তাহলে আমি ডেসক্রিপশনে আমার অন্যান্য ব্রণ দূর করার ভিডিওগুলো শেয়ার করব। এই ভিডিওটা দেখার পরে অবশ্যই দেখে নিও, কারণ তুমি যদি জানো যে ব্রণ কেন হয়, কিভাবে দূর করবে শরীরের ভিতর থেকে, তাহলে কিন্তু খুব সহজেই তোমার ব্রণ এমনিতেই দূর হয়ে যাবে। তো অবশ্যই ডেসক্রিপশনে গিয়ে যে কোনো একটা ভিডিও দেখে ব্রণ দূর হবে কারণ জেনে নিও। আর সামান্য কিছু কথা বলবো, তোমার ত্বককে যদি তুমি হেলদি রাখতে চাও, ত্বকের যে কোনো প্রবলেম থেকে তুমি তোমার ত্বককে রক্ষা করতে চাও, ত্বককে অনেক বেশি হেলদি, গ্লোয়িং, ব্রণ মুক্ত, সুন্দর রাখতে চাও, অবশ্যই তোমাকে 13-16 গ্লাস পানি পান করতে হবে। ডাক্তাররা অনেক সময় বলে থাকে 8-12 গ্লাস, এটা হচ্ছে সুস্থ থাকার জন্য। কিন্তু তুমি যদি তোমার স্কিনকে অনেক বেশি সুন্দর রাখতে চাও, অবশ্যই 13-16 গ্লাস পানি পান করতে হবে, তুমি যদি পূর্ণ প্রাপ্তবয়স্ক হয়ে থাকো। সেই সাথে ব্রণ দূর করার জন্য অবশ্যই তোমাকে পর্যাপ্ত পরিমাণ ভিটামিনস আছে এমন খাবার খেতে হবে, হেলদি খাবার খেতে হবে। আর যেটা করতে হবে, তুমি যদি দেখো যে অনেক দিন ধরে তোমার ব্রণ হচ্ছে, কোনোভাবেই কমছে না, তাহলে তোমাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে চিনি খাওয়া একদমই স্টপ করে দিতে হবে। তুমি যখন কন্টিনিউয়াসলি 7-10 দিন চিনি খাওয়া বন্ধ করে দিবে, দেখবে যে তোমার ব্রণ এমনিতেই কমে যাচ্ছে। আর সেই সাথে আমি যেই প্যাকগুলো তোমাদের সাথে শেয়ার করেছি, সেগুলো প্রতিদিন একটা একটা করে তোমার ফেসে বা তোমার ত্বকে অ্যাপ্লাই করো, দেখবে যে 10-15 দিনের মধ্যে তোমার ব্রণ একদমই চলে গিয়েছে আর ফিরেও আসছে না। আর আজকের প্যাকটি তুমি মাত্র 3 দিন ইউজ করো, 3 দিন ইউজ করলে তোমার ব্রণ একদমই ক্লিয়ার হয়ে যাবে, একদমই চলে যাবে। খুবই ইফেক্টিভ প্যাকটি, আর খুব সহজেই তৈরি করতে পারবে। প্রতিটি উপাদান কিন্তু আজ যে প্যাকটি আমি শেয়ার করবো, প্রতিটি উপাদান তোমার রান্নাঘরে রয়েছে। আর যেটা সবসময় বলে থাকি, তোমরা ভিডিও তো দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, খুবই কষ্ট লাগে, প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা লাগে না, তোমার কোনো টাকা খরচ হচ্ছে না, জাস্ট লাল যে সাবস্ক্রাইব বাটন রয়েছে সেটাকে ক্লিক করো, তাহলেই সাবস্ক্রাইব হয়ে যাবে। আর আমি বিভিন্ন রকমের বিউটি টিপস, ফেস প্যাক, ফেস মাস্ক, ত্বকের যত্নে সবসময় তোমাদের সাথে শেয়ার করি। আবারও বলছি, প্লিজ সাবস্ক্রাইব করো। আজকের টপিকটা ভালো লাগলে লাইক দিও, যদি মনে করো যে তোমার একটু হলেও হেল্প হচ্ছে প্লিজ লাইক দিও। চলো দেখে নাও কিভাবে আমি প্যাকটি তৈরি করছি, কিভাবে অ্যাপ্লাই করতে হবে সবকিছু। পুরো ভিডিওটা দেখবে কিন্তু, হ্যাঁ, আমি যে যে কথাগুলো বলবো অবশ্যই দেখবে, প্রতিটি কথা অনেক বেশি ইম্পর্টেন্ট হবে। আচ্ছা, প্যাকটি তৈরি করতে প্রথমেই পরিষ্কার একটা বাটি নিয়ে নিবে। আর দেখতে পাচ্ছো আমি কি নিয়েছি, দারচিনি। কেউ দারুচিনি বলে, কেউ দারচিনি বলে, এটা কিন্তু আমাদের সবার রান্নাঘরে রয়েছে। তো আমি এখানে অনেকটা দারচিনি নিয়েছি, যেহেতু আমি 3-4 দিন ইউজ করব, তাই সেই অনুযায়ী আমি নিয়ে নিচ্ছি। তোমার যতখানি প্রয়োজন হবে, তুমি শুধুমাত্র যদি আজকের জন্য তৈরি করতে চাও তাহলে অল্প নিবে, অথবা তুমি যদি 3-4 দিন ইউজ করতে চাও সেই অনুযায়ী তৈরি করে নিতে পারো। দারচিনি অ্যাকনে, পিম্পল, ফাঙ্গাল অ্যাকনে, বড় বড় যে ব্রণ হয় না, যেগুলোতে অনেক ব্যথা করে, এরকম ব্রণ দূর করতে খুব ভালো কাজ করে। যে কোনো রকমের ব্রণ দূর করতে খুব ভালো কাজ করে। এতে রয়েছে ভরপুর মাত্রায় অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিজ, অ্যান্টি ইনফ্লামেটরি, অ্যান্টিসেপটিভ, এছাড়াও এটি কিন্তু খুবই ভালো অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, যা তোমার স্কিনকে ব্রাইট করতেও খুব ভালো কাজ করবে, হেলদি করবে, স্মুথ করবে, অনেক অনেক গুণ রয়েছে দারচিনির। দারচিনির সাথে অ্যাড করে নিচ্ছি লবঙ্গ। লবঙ্গ একই অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টি ইনফ্লামেটরি,
এন্টিসেপটিভ হিসেবে খুব ভালো কাজ করে। এছাড়াও এটি আমাদের রিঙ্কেলস ফাইন লাইন দূর করতেও কিন্তু খুব ভালো কাজ করে, স্কিনকে ভিতর থেকে ব্রাইট করতে খুব ভালো কাজ করে। এছাড়া তোমার দাগ স্পট দূর করতেও কিন্তু খুব ভালো কাজ করবে। আমি এখানে 10-12টার মতো লবঙ্গ নিয়ে নিচ্ছি, আর লবঙ্গ আমাদের প্রত্যেকের রান্নাঘরে রয়েছে। তো এখানে লবঙ্গ আর দারচিনিকে আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো 2-3 ঘন্টা। তো এর 2-3 ঘন্টা ভিজিয়ে রাখলে মোটামুটি নরম হয়ে যাবে। তখন আমি পাটায় পিষে এটাকে পেস্ট করে নিব, পানি দিয়ে পেস্ট করব। আর যদি তুমি চাও ড্রাই গুঁড়ো করে নিতে তাহলেও পারো, তবে সেক্ষেত্রেও 10-15 মিনিট তুমি পানি দিয়ে ভিজিয়ে রাখবে। যেটা গুঁড়ো যে ড্রাই যেটা করবে সেটাও কিন্তু পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে 10-15 মিনিট। তো 2-3 ঘন্টা এটা ভিজুক, তারপর আমি এ দুটোকে পেস্ট করে নিয়ে আসছি। দেখো এই যে আমি পাটায় পিষে একদমই পেস্ট করে নিয়ে এসেছি, একদমই ক্রিমি যেটা বলে সেরকম পেস্ট হয়ে গিয়েছে, কোনো বড় দানা কিন্তু নেই, একদমই পেস্ট করে নিয়েছি আর অনেকটা পরিমাণ হয়েছে। কিন্তু আমি এটা একদম নিশ্চিন্তে 3-4 দিন পুরো ফেজে অ্যাপ্লাই করতে পারবো। দারচিনি এবং লবঙ্গ পেস্টের সাথে অ্যাড করে নিচ্ছে 1 চা চামচ মধু। মধুও কিন্তু আমাদের ব্রণ দূর করতে, অ্যাকনে দূর করতে খুব ভালো কাজ করে, সেই সাথে আমাদের স্কিনকে অনেক বেশি স্মুথ করবে, অনেক বেশি হেলদি করবে, ব্রাইট করবে, তোমার দাগ স্পট দূর করতে খুব ভালো কাজ করবে। ব্রণের দাগ বলো, যে কোনো রকমের দাগ স্পট দূর করতেও খুব ভালো কাজ করবে। এই তো এই 3 উপাদানকে খুব ভালোভাবে মিক্সড করলেই তৈরি হয়ে যাবে, খুবই ইফেক্টিভ, মাত্র 3-4 দিনের মধ্যে তোমার ব্রণ একদমই দূর হয়ে যাবে, এতটাই ভালো কাজ করবে এই প্যাকটি। তো চলো এখন অ্যাপ্লাই করে নিই। অ্যাপ্লাই করতে করতে এরপর কিন্তু আমি খুব ইম্পর্টেন্ট কিছু কথা বলবো, অবশ্যই শুনবে। অ্যাপ্লাই করতে করতে বলছি, আমি যেটা সব সময় বলে থাকি, যে কোনো প্যাক অ্যাপ্লাই করার আগে অবশ্যই তুমি তোমার স্কিনকে খুব ভালোভাবে ক্লিন করে নিবে, কোনো রকম কোনো ময়েশ্চারাইজার, সানস্ক্রিন বা মেকআপ কোনো কিছু যাতে না থাকে। তো এই প্যাকটি অ্যাপ্লাই করার আগেও কিন্তু খুব ভালোভাবে ক্লিন করে নিবে, ফেস ওয়াশ করে নিবে। এই প্যাকটি যখন তুমি তোমার ফেসে বা তোমার স্কিনে অ্যাপ্লাই করবে অবশ্যই কিন্তু জ্বলবে, মোটামুটি খুব ভালো জ্বলবে। তো এটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না, এতে স্কিনের কোনো রকম কোনো ক্ষতি হবে না, বেনিফিটস পাবে তুমি। স্কিন অনেক বেশি, তোমার অ্যাকনে পিম্পল তো যাবেই, অনেক বেশি ব্রাইট হবে, রিঙ্কেলস ফাইন লাইন দূর হতেও কিন্তু খুব ভালো কাজ করে। তো এটা এখন আমি শুধুমাত্র অ্যাকনের জন্য এটা দিচ্ছি, তো রিঙ্কেলস ফাইন লাইনের জন্য কিন্তু না। যতদিন তোমার অ্যাকনে থাকবে ততদিন ইউজ করবে, বা কন্টিনিউয়াসলি যদি তোমার অ্যাকনে হয়ে থাকে সেই অনুযায়ী তুমি ইউজ করবে, ঠিক আছে? তো যেটা বলছিলাম, ফেজে অ্যাপ্লাই করার পর জ্বলবে, বেশ ভালো জ্বলবে। তুমি যদি সহ্য করতে পারো তাহলে পুরো ফেজে অ্যাপ্লাই করো। যদি তুমি আমার মতো, আমার যেটা হয় যে আজকে এখানে কালকে ওখানে পরশুদিন ওখানে, এভাবে পুরো ফেজে হতে থাকে। তো তোমার যদি পুরো ফেজে হয়, সবসময় হতে থাকে, তাহলে পুরো ফেজে অ্যাপ্লাই করো। আর যদি মাঝে মাঝে 2-1টা এখানে সেখানে তোমার ফেজে হয়, তাহলে সেই পিম্পল বা অ্যাকনের উপরে তুমি দাও, তাহলেই হবে, পুরো ফেজে দেওয়ার দরকার নেই। তো যখন প্যাকটি তুমি অ্যাপ্লাই করবে তখন 3-5 মিনিট কিন্তু তোমার ফেস জ্বলবে, খুব ভালো, অনেকটাই জ্বলবে। তো এটা 4-5 মিনিট পরে কিন্তু এই জ্বলাটা আস্তে আস্তে কমে আসবে। আমি আবারও বলছি, তুমি যদি সহ্য করতে পারো তাহলে পুরো ফেজে অ্যাপ্লাই করো, আর যদি এটা সহ্য করতে না পারো তাহলে শুধুমাত্র অ্যাকনে বা পিম্পলের উপর অ্যাপ্লাই করো। এই প্যাকটি 15-16 বছর বয়স থেকে শুরু করে ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবে। আর যেটা সবসময় বলে থাকি, যে কোনো প্যাকই অ্যাপ্লাই করে রোদে বা চুলার কাছে যাবে না, আর এটা কমপক্ষে তোমাকে আধা ঘন্টা রাখতে হবে, চাইলে তুমি সারা রাতও কিন্তু রাখতে পারো। এই তো ছিল আজকের টপিক। আশা করছি যাদের ব্রণ রয়েছে তাদের 100% ব্রণ দূর হয়ে যাবে। সবাই অনেক বেশি ভালো থেকো, অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।